Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. An Nabir Gusabi Asil ইবন নম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবন আন নবীর গো বড় সাহাবী ইবন আর রাসূলের এত বেশি মহব্বত গুরুত্ব দেন এত বেশি টিয়া ফুশিবে জরদ মদিনা ওয়াসিল মদিনা হন বাজারত মেলি বাইরেলি মদিনার বাজারত বাইরেলি বাজারত দেখতে গিয়ে একটা মাস তরি তরকারি নতুন নতুন জিনিসপত্র মদিনার বাজারত মধ্যে বিভিন্ন জায়গা তো না গির তো ভালো জিনিস দিয়ে নিবে বাজারের মধ্যে দেখতো ইবের ফকটর টিয়া ফাইছে দেখুন দেখতো এগুন দিয়ে নে ভালো জিনিস কিনি নে আর নবীর দরবার আর রসুল্লাহ কিনি নে লইস্তু জোর খানা সুবাহানাল্লাহ সরকার কাইনা নূর মুজাসসামা কাইনামত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুরে যে দুটিয়ার বাজার ঘুরিয়ে নি টিয়া গো আর নবীর পকটতন জাবের রাদিয়াল্লাহু আনহুরে দিদি তু জোর হনা সুবহানাল্লাহ বাজার ঘুরি এমনি ঠিক যে দুটিয়া দি বাজার ঘুরি এমনি টিয়া গো নান নবী ফকট উত্তর আবার কি করি ইবেরে দিফিলি কিন্তু আন নবী ওই কথা নহ যাবের তুই বাজার কিল্লাই ঘুরি আনলি আর রসুল খুশি এই যাবের মহব্বত বিত্তু দে আর রসুল রে নবীর প্রেমে ভালো একখান তরকারি দেখি দে ইয়ান আন নবিল্লে কিনিনে লগি গুদে ইয়েনই তো মহব্বতের বহি প্রকাশ জোর হওনা সুবহানাল্লাহ আজ ইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলার হুকুম মাস আন্নি আন নবিল্লে কিনিনে কি আন্নি দে মাস আন্নি হওনা কি আন্নি দে মাস কি আন্নি দে আন নবিল্লে বাজারত মাদি সারা মাস ইবে তোন বেশি তাজা সুন্দর মাছ আদি বাজার নোড়ে ইবে কিনে আন নবিল্লাহ লইছি মাসিবে আনুরর পরে আর রসুল সরকার কায়নাত পরে মজুদাত গরত মাদি দিয়ে রান্না করি বিল্লাই কিন্তু মাসিবি কুড়ি কাড়ি লই ইবে সুন্দরভাবে মাসিবের পরিপূর্ণ করে লই রান্না করিবি লই তবে কতই দে মুসল্লা দিনে মাসিবে যেতে সুলত মাদি রান্না করে বিলাই তুলে দি গরর লাহুরি ব্যাকিন জলি নে শেষে গিয়ে কিন্তু মাসিবে সিদ্ধ নওয়ার
মাসিবে কি নওয়াদ ইবাদত কেসা কেসা লই গই গরল লরি দাস বেকিন জলাইনি কি গই শেষে গই কিন্তু মাস কেসা লই গই বাহাদুর শরীফ মাসিবে কেসা বাল্লান দি বিল্লাই এক মন লরি লাইব না আমার ঘর বাল্লান দি বিল্লাই উগ্র মাছ নান্দি বিল্লে এক মন লরি লাইব না লরি বিকেন শেষে কি আরো বাইরে থেকে লরি আসে বিকিন তুই তাই আনি দিয়ে চুল খাম নোয়ার প্যারা সরে জাবের রদিল তরার হু আসজ্জয় গিয়ে বেপার কে মাসি বেশি দোকান আর প্যার নবী হদে ও জাবের কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর লাখুরি বেকে দিন মাসিবের যদি তোরা সিদ্ধ করত কিন্তু এবে সিদ্ধ হইতো নো পুরো দুনিয়ার লরি বেকিং শেষে যাইব মাসিবে সিদ্ধ হইতো নো ব্যাপার ইদে মাসিবে তো মদিনার সাগরের মাছ তো ইবে তো মিশরের সাগরের মাছ ইবে এইভাবে পানি দি চলতে 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 এই পর্যন্ত আয়নে জাল্লর জালত মাদি বাদি গিয়ে দে এ মাস ইবে জাল্লরে মদিনার বাজারত বেচছে ইবে কেমন পর্যন্ত সিদ্ধ হইত না তার একমাত্র কারণই দিই মাসিবে চব্বিশ ঘন্টা আমি প্যারা নবী মুস্তফার দরুদ শরীফ তেলাওয়াত করত আরো জোরে কোন সুবহানাল্লাহ নবীর দরুদ শরীফ আর নবীর উম্মত নবীর মিলাদ পাক উদ্বোধন নবীর দরুদ শরীফ পড়তে আর তুন বেদাল্লা আর তুন গন্ধ লাগে আর জবান কুলি ফরি নোফারি উগ্র মাস ইবে সমুদ্রের ভিতরে তাই এনে বুঝি দে নবীর দরুদ শরীফ নবীর মিলাদুর ভিতরে কত মজা জোরে খোনা সুবহানাল্লাহ আরো জোরে খোনা অতএব মাসিবে রান্না করে যেত এবারে কবরস্থান দাফন করে এই মাস মুসলমানের কবরস্থান স্থান পাইয়ে এত বড় মর্যাদাবান মাসিবের ইজ্জত মাসিবের সম্মান মর্যাদা বাড়ি দে ইবে আর প্যার হাবিব সরকার কায়নাতুর দরুদ শরীফ ইবের জবানে তেলাওয়াত করে দে মাসিবের দাম বাড়ি গিয়ে দে সুবহানাল্লাহ না আর নবীর মহব্বত তাইলে জিনিসিয়ানোর কি বাড়ি যাবে খন আর জিনিসিয়ানোর কি বাড়ি যাব দাম বাড়ি দেব ওই যাবেন রদিল্লাহ তাআলা ইবে বয়ান গরের কান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা ইস্তানাদা ইলা জিযিয়ি নখলাতিন মিন সাওয়ারি মসজিদিন নববী জোরে কোনা সুবহানাল্লাহ আর নবী মসজিদে নবী শরীফ বানানোর পরে মসজিদে নবী শরীফ বানানোর পরে মসজিদে নবী শরীফ খুতবা দিবিল্লাই উগ্র মিম্বর শরীফ বানাই মিম্বর শরীফ দিয়ে নে আর নবী খুতবা দিব ওই মিম্বরি বাসিল দি কেজুর গাছর উগ্র কেজুর গাছর খেজুর গাছ মিম্বরি বাসিল দি কেজুর গাছ আর দেশর মসজিদ উৎমাদি মিম্বর বানাই দে গাছ দি কত সুন্দর করি
স্টিল দি বানাই এসএস দি বানাই কিন্তু আমার প্রিয় রাসূল মসজিদে নববী শরীফ মিম্বর শরীফ বানায় দেখে দুর্গাজদি জিবাত মাদি তিয়েনে আন নবী জুমার দিন খুতবা দিতু সুবহানাল্লাহ মবলে হনা সুবহানাল্লাহ হনা প্রিয় হাজিরিন কিন্তু ফালাম্মা সুনি আলাহুল মিম্বর জাতিব আর রাসূলুল্লাহ সাহাবিয়লে বেকুন মিলিনে আর নবী লগ্য মিম্বর শরীফ বানাই নবী আর কতদিন এই লগ্য মরা কেজুর গাছ উত্তিয়ে এনে কষ্ট করি খুতবা দিব সাহাবিয়লে আর নবী লগ্য মিম্বর শরীফ বানাই ইয়া রাসূলুল্লাহ অনলগ্য মিম্বর শরীফ বানাই অনে আগামী শুক্রবার আগামী জুমাবার মসজিদ মাজি এই মিম্বর নতুন মিম্বর তিয়েনে অনে নতুন মিম্বর তিয়েনে অনে খুতবা দিবেন নতুন মিম্বর তিয়েনে খুতবা দিবেন ফাস্তাওয়া আলাইহি সাহাতিন নখলাত আল্লাতি কানাত ইখতুবু ইনদাহা আর প্রিয় রাসূল জাত নতুন মিম্বর শরীফ তিয়েনে আর নবী খুতবা দিবেন লাইতিয়ে ফুরন মিম্বর শরীফ বেই এক জায়গা লাখি দি নতুন মিম্বর তিয়েই কিন্তু যেতা নবী খুতবা শুরু করি কি তখন মসজিদ নবী শরীফের ভিতরে উগ্র গুড়ো ফুয়ার মতো উগ্র গুড়ো ফুয়ার মতন হরে যেন গুজরি গুজরি ফুফাই ফুফাই খানের জোর হরে সুবহানাল্লাহ খনগই খাঁদে লাগে তো গুরুফা খাঁদের গুরুফা খাঁদের আল্লাহুম্মা সাল্লাম মৌলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ত্রিভুবন রহমত নবী কোরআনে পমান আশকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান ত্রিভুবনের রহমত নবী কোরআনে পমান আশকি বিনে কে বুঝিবে আশক বিনে কে বুঝিবে দয়াল নবী আদম থেকে ঈসা নবী নফসে নফসে নবী হাশরের ময়দান আশক বিনে কে বুঝিবে দয়াল আশক বিনে কে বুঝিবে দয়াল ত্রিভুবনের রহমত নবী ত্রিভুবনের রহমত নবী কোরআনে পমান আশক বিনে কে বুঝিবে আশক বিনে কে বুঝিবে দয়াল প্যারা হাজরিন মসজিদে নববী শরীফের ভিতরে গুরুফর মতন উগ্র মানুষ সা সা করে ফুফাই ফুফাই রে খাঁদের সাহাবায়ে কিরাম মসজিদে মাঝে ভর্তি জুমার দিন পুরো মসজিদ ভরপুর সাহাবি হলে ফিসুনের মিক্কে সার সাহাবি হলে ডান মিক্কে সার বাম মিক্কে সার ফিসুদি সার সাম্মুদি সার হরে খাঁদের
কিন্তু খনে খাদের ইয়েন কেউ দরিন্ন ফারের খনি কেউ দরিন্ন ফারের তবে আমার প্যারা নবী মুস্তাফার অন্তরত মাদি খনে খাদের ইয়েন আমার নবী তুম জানয় গেই জোর খন সুবহানাল্লাহ আর নবীর অন্তরত কি গেই জানয় গেই আর রাসূল ফানাজাল নবিয়ু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আর রাসূল মিম্বর শরীফ তুন নামি গিয়ে আর নবী মিম্বর শরীফ তুন নামি গিয়ে ওর সাহাবিয়ুল আজি গুরু ফর মতন গুজরি 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 খাদব দেই ইবাখন তোরা তো না জানো ইবই দে ওই মরা খেজুর গাছ জিবত মাদি আমি নবী দীর্ঘদিন তিয়েই নে শুক্রবারে খুতবা দিতাম মবলে হনা আর জোর হনা সুবহানাল্লাহ ওই মিম্বর মরা খেজুর গাছ বাজিয়ে খাঁদত দে ও খেজুর গাছ কিরে তুই তো মরা তোয়া তুম তো জান নাই তোয়া তুম তো প্রাণ নাই তোয়া তুম তো জান প্রাণ নাই তুই তো মরি গিয়ু কিন্তু তোয়া তুম জানা শিখে নে তোয়া তুম প্রাণ শিখে নে তখন মরা কেজুর গাছিবে তুম আবাস বাইরট ও দুনিয়ার মুসলমান নবীর সাহাবায়ে কেরামত প্যার নবী মুস্তফার কদম যেতে লগে লাগি নবী মুস্তফার কদম লাগানোর কারণে আই মরা খেজুর গাছ যেত গেগি আল্লাহ আরে মানুষের মতন জান দান করে দি সুবহানাল্লাহ মরা খেজুর গাছ ইবে খাঁদের ইবে এমন ভাবে খাঁদত দে হাত্তা আখজাহা পাদম মহা ইলাইহি মসজিদের খুনাতুন কেজুর গাছ গোলে আনো মিম্বর শরীফ গানো সাবিয়ল মসজিদের খুনাতুন কেজুর গাছ ইবানি আনানোর পরে আর নবী যেতে আজা বাড়াইলে দৈর্ঘি ওয়ার ওয়ারে ইবে টান্ডই গি ইবে চুপ গিয়ে আর নোখাদের আর নবী যাতি বেড়ে দৈর্ঘি আজা বাড়াই না আর নবী আর কি নগরের নোখাদের কিরে খান থেকে লাগবে ইয়া রাসূল আল্লাহ এতদিন আই মরা খেজুর গাছ অনে তিন খুতবা দিতেন দেব আতুন গম লাগে আতুন বালা লাগে আয় নিজরে নিজে শান্তি দিতাম আর নবীরে ফাইনে আয় নিজে খুশি হইলাম আজি নবীর সাহাবি হলে নতুন মিম্বর শরীফ তৈরি করানোর কারণে মিম্বর শরীফ বানানোর কারণে আরে এক মিককে লাখি দি যার কারণে আয় ব্যথিত হইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে অনার বিচ্ছেদে আয় খাদির দি অনার বিচ্ছেদে বেতায় আয় খাদির দি আর খাদন নান কেউ বুঝে থাকতাম না আর প্যার নবী মুস্তফা হদে ও কে দুর্গাস তোয়াতুন কি প্রয়োজন তোয়াতুন কি লাইবু ইয়া রাসূলুল্লাহ আয় দুনিয়ার জমিনুত অনার ওয়ার আসি কবরের জমিনুত অনার ওয়ার থাকতাম চাই কিয়ামতের ময়দানত অনার ওয়ার থাকতাম চাই জান্নাতি ময়দানত অনার ওয়ার থাকতাম চাই আমার প্যার নবী মুস্তফা
মানুষের আকৃতি দারুণ গুরি হাসরের ময়দানে উপস্থিত হইব। তো আর নবীর নির্দেশে মরা খেজুর গাছ ইবেরে সাহাবায়ে কেরাম আলে মানুষের মতন কাফন পরাই মসজিদ নবী শরীফের ফিসুদি কবরস্থান মধ্যে এই মরা খেজুর গাছ ইবেরে কবর করি দাফন করি। সুবহানাল্লাহ, কিয়ামতের মাড়াত মানুষের আকৃতি লই না কবর তুল উড়িব হানা কবর তুল এবং ব্যস্ত আন্ন বিরুমারে তাইব ব্যস্ত আন্ন বিরুমারে ও মরে খেজুর গাছ, ও মরে খেজুর গাছ, তোমার দাম কাবারি গেল, তোমার ইজ্জত কাবারি গেল, তোমার এত দাম কা, তোর মুসলমানের কবরস্থান দাফন করা গিয়ে খবর করি তোর সয় দিয়া গিয়ে কেমতর মারর, তুই তো আসলে দুঃখ খেজুর গাছ কিন্তু তুই উড়িবে সময় উড়িবে দে মানুষের সুরত লইয়ে নে এবং জান্নাতি ময়দান আর পেয়ার নবীর আর তাইব। কারণ কি হদে কারণই দে আর অন্তর প্যার নবী মুস্তফার মোহব্বত আসিল দেই। সুবহানাল্লাহ,